হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা বড় সুসংবাদ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সবাই কিন্তু এক হাজার টাকা করে পাবেন সাত দিনের মধ্যে আপনাদেরকে জমা করতে হবে কারা কারা পাবে কী জমা করলে সমস্ত কিছু জানাবো পাঁচশো টাকা করে যারা কম পাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্টিফিকেট জমা করে এক হাজার টাকা নিতে পারবেন তো এই নিয়ে কিন্তু আপনাদের জন্য একটি আপডেট চলে এসেছে যে কারণে এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশ অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ করে জুন মাসে টাকা দেওয়া হয়েছে এই প্রকল্পের টাকা মহিলারা দু হাজার একুশ থেকে পাচ্ছেন যারা এবং এই দু সালে নতুন করে আবেদন করে যারা টাকা পাঁচশো পাচ্ছেন তাদের মধ্যে যারা যারা কম পাচ্ছেন পাঁচশো টাকা এবং সকলেই এক টাকা পেতে জমা দিয়েছেন সেই মহিলাদের অ্যাকাউন্টে ব্যাঙ্কে এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে সেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে দেওয়া হল আপনাদের জন্য সুখবর সরকারের তরফ থেকে পাঁচশো টাকা করে কম পাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা যারা জমা করেছিলেন এবং এখনও যারা জমা করতে পারেনি সেক্ষেত্রে আপনাদের হাতে কিন্তু এই মাসের আরও সাতটা দিন সময় রয়েছে আপনারা যদি জমা করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পেয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু সরকারের তরফ থেকে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা যারা পাঁচশো করে কম পাচ্ছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দু হাজার একুশ থেকে টাকা পাচ্ছেন সেক্ষেত্রেও কম পাচ্ছে অনেকেই তার সঙ্গে কিন্তু যারা নতুন করে আবেদন করেছে তারাও কম পাচ্ছে সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সকলকে কাগজপত্র জমা করতে যেসব মহিলারা জমা করেছেন তাদের জন্য বড় ঘোষণা সকলেই এক হাজার টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে অনেকেই নতুন করে আবেদন করেছেন তারাও কিন্তু টাকা কম পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে জানান এখন রাজ্যে প্রায় দু কোটি মহিলা লক্ষ্মীর ফাণ্ডে টাকা পাচ্ছেন তখনই মুখ্যমন্ত্রী জানান যারা টাকা পাচ্ছে না তাদের টাকা পেয়ে পরে যখন আবার বরাদ্দ করা হবে তখন দিয়ে দেওয়া হবে যাদেরটা এখনও পর্যন্ত টাকা পাওয়া হয়নি সেক্ষেত্রে পরে যখন আবার বরাদ্দ করা হবে ঠিক আছে নেক্সট ধাপে তখন কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি এদিকে মুখ্যমন্ত্রী এও জানান যারা যারা সুবিধা পাচ্ছেন না তাদের জন্য দোয়ারশোকের ক্যাম্পে আবেদন নেওয়া হচ্ছে এই মে মাসের দুয়ারে সরকার ক্যাম্পেও দরখাস্ত জমা করেছেন তারা সুবিধা পাচ্ছেন ঠিক আছে মে মাসেও আবেদন করেছেন এবং ফেব্রুয়ারিতে যারা আবেদন করেছিলেন নতুন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও টাকা দেওয়া হচ্ছে অনেকেই টাকা পাননি সেক্ষেত্রে আপনাদের কিন্তু বরাদ্দ করে দিয়ে দেওয়া হবে সেটাও জানানো হয়েছে তো এবার যারা যারা টাকা কম পাচ্ছিলেন দু হাজার একুশ থেকে টাকা পাচ্ছে সেক্ষেত্রেও কম পাচ্ছে ফেব্রুয়ারিতে আবেদন করেছে অর্থাৎ নতুন করে আবেদন করেছে সেক্ষেত্রেও কিন্তু মহিলারা টাকা কম পাচ্ছে পাঁচ হাজার টাকা করে পাওয়ার কথা কিন্তু পাঁচশো টাকা করে পাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যারা যারা কাগজ জমা করেছিলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টাকাটি পেয়ে যাবেন দু হাজার একুশের সেপ্টেম্বর থেকে দু সালের ফেব্রুয়ারিতে মহিলারা টাকা পাচ্ছেন তবে প্রচুর মহিলার অভিযোগ তারা কেন এক টাকা পাচ্ছেন না তাদের দিচ্ছে পাঁচশো টাকা করে সেই মহিলাদের জন্য এক হাজার টাকা করে পেতে তাদের কাগজপত্র জমা করার কথা বলা হয়েছিল সেই অনুযায়ী যেসব মহিলারা এস ডিজিটাল সার্টিফিকেট জমা দিয়েছেন বা এখনও সেসব মহিলারা জমা করেননি তাদের হাতে আর এ মাসের সাত দিন রয়েছে জমা করলে তারাও বরাদ্দ করা এক হাজার টাকা পাবেন এস ডিজিটাল সার্টিফিকেট জমা দিয়েছেন বা এখনও যেসব মহিলারা জমা করেননি তাদের হাতে এ মাসের সাত দিন সময় রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই জমা করে নেবেন তবে পরেও জমা করতে পারবেন তবে অ্যাড হতে সময় লাগবে তাই জুলাই থেকে এক হাজার টাকা আপনি নাও পেতে পারেন কারণ আপনি যে কোনো সময় জমা করতে পারেন জুলাই মাসেও জমা করতে পারেন তারপরেও জমা করতে পারেন কিন্তু আপনার টাকাটা তাহলে পেতে আরও দেরি হবে বুঝতে পারছেন কারণ আপনি জমা করলে যে অ্যাড যাবে এমন কিন্তু নয় যে এদিনই অ্যাড হয়ে যাবে তারপর থেকে টাকা পেতে শুরু করবেন সেটা আপনি জমা করে আসবেন তারপর সেটাকে যাচাই করা হবে তারপর কিন্তু আপনারা অ্যাড করা হবে ঠিক আছে অ্যাড করার পর যখন বরাদ্দ হবে তখন টাকা পেয়ে যাবেন এবার যারা আগে থেকে জমা করেছেন সেক্ষেত্রে আপনাদেরটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে এক্ষেত্রে আপনারা কিন্তু যারা যারা পাঁচশো টাকা করে কম পাচ্ছিলেন তারা কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাবেন এবার যারা যারা এখন পর্যন্ত জমা করেননি আপনারা জমা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরটাও অ্যাড করা হয়ে গেলে জুলাই থেকে কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই কিন্তু এক হাজার টাকা করে পাবেন তবে যারা আগে ও এই মাসে জমা করেছেন তাদের জন্য বড় সংবাদ সকলেই কিন্তু এক হাজার টাকা করে পাবেন এই জুলাই মাসে তাদের বরাদ্দ এক হাজার টাকা করে দেওয়া হবে বলে সূত্রের খবর বুঝতে পারছেন আপনাদের জন্য কিন্তু এই টাকাটি বরাদ্দ করা হচ্ছে এবং এই টাকাটি দেওয়া হবে আপনারা জানেন এস হয়ে থাকলে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় যদি আদার্স ক্যাটাগরি হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হয় তো যারা যারা জমা করেছিলেন আপনাদেরটা অ্যাড হয়েছে কি না যদি আপনি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্যাটাসটা চেক করতে হবে তাছাড়া আপনি জমা করে এসেছেন আপনারটা যদি অ্যাডই না করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি বলবেন যে আমি তো এর আরও আগে জমা করেছি আমারটা কেন তাহলে টাকা দেওয়া হলো না সেক্ষেত্রে আমি আপনাদের কাছে বলবো আপনি জমা করে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত কি আপনি একবার চেক করে দেখেছেন আপনার সার্টিফিকেটটা অ্যাড হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা করে দেখেননি অনেকেই রয়েছেন যারা কমেন্ট সেকশনে বলছেন আমি দুবার জমা করেছি তিনবার জমা করেছি কিন্তু টাকা পাচ্ছি না সেক্ষেত্রে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনি অবশ্যই যদি ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা যে জমা করেছেন একবারও কি গিয়ে খোঁজ নিয়ে দেখেছেন আপনার সার্টিফিকেটটা অ্যাড করা হয়েছে কিনা আশা করি যারা যারা জমা করেছেন কেউ একবারও গিয়ে খোঁজ নেননি যে আপনারটা অ্যাড হয়েছে কিনা আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমি যে যদি জমা করেছেন ঠিক আছে বা করবেন জমা করার এক সপ্তাহ পর বা দশ দিন পর গিয়ে বা দু তিন দিন পর গিয়ে অবশ্যই অবশ্যই একবার চেক করবেন যদি অ্যাড করে না থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন যে আমি দিয়ে এসেছি আমারটা কেন অ্যাড করা হলো না ঠিক আছে তার সঙ্গে আমি একটা কথা বলে দেবো যখন জমা করবেন অ্যাপ্লিকেশন কিন্তু রিসিভ কপি একটা রাখবেন তাছাড়া কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ থাকবে না যে আপনি জমা করেছেন বুঝতে পারছেন তো জমা করার পর কিন্তু আপনাকে কয়েকদিন বাদে এক সপ্তাহ বাদে আপনাকে গিয়ে স্ট্যাটাসটা চেক করতে হবে যদি অ্যাড হয়ে যায় আপনি টাকা অবশ্যই পাবেন আপনার পাঁচশো টাকা নয় হাজার টাকায় ঢুকবে এবার যদি আপনি স্ট্যাটাস চেক না করে জমা করে যাচ্ছেন জমা করে যাচ্ছেন জমাই করে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার ভান্ডার প্রকল্পের অ্যাড হচ্ছে বুঝতে পারছেন তাছাড়া কিন্তু আপনি টাকা পাবেন না আশা করি আমি পুরো বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি এবং কী করতে হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটাও কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এভাবে যদি আপনি চেক করে আসেন কদিন পরপর আপনারটা অ্যাড করবেই এবং আপনি এই টাকা পাবেন আর শুধুমাত্র জমা করে দিয়ে আসলেই খোঁজ না নিলেই কিন্তু কোনোভাবেই কাজ হয় না সেটা আপনিও জানেন তো এই ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট যা এভাবেতে শেয়ার করলাম এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট উত্তর হচ্ছে চেষ্টা করবো বা ডেডিকেটেডেডেডেডেড ভিডিও বানিয়ে